হ্যালো এভরিওয়ান, আজকে মমমি দুষ্টুমি দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক ভালো লাগবে আশা করছি। তো দেখো, এরকম দুষ্টুমি ওর চলতেই থাকে। আমি এদিকে দুপুরবেলা রান্না করছিলাম আর ও দেখো এইসব কি করেছে, মানে শুধু কাজ বাড়াবে এই আর কি। কার দোকান? কত করে আলু? দুটো। ওই তো, দুটো আলু কত টাকা? কত টাকা? 200 টাকা? তোর দোকানে আর কেউ আসবে না, দুটো আলু 200 টাকা, বসে থাকতে। আর জানো আজকে ছিল রবিবার, তো রবিবারেও আমাদের বাড়িতে কেন নিরামিষ হয়েছে তোমাদেরকে বলছি। আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকো, স্কিপ না করে সব জানতে পারবে। তো কী কী রান্না হয়েছে দেখো, এখানে দেখাচ্ছিলাম ডাল, তারপরে এইসব ডালের বড়া, আলুর বড়া, পাট শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, তারপরে ওই ডালের বড়া করে তরকারি, ছোটো আলু দিয়ে ছোটো ছোটো আলু এনেছিলাম আমাদের বাড়ি থেকে। তারপরে এখানে সকালবেলা রুটি হয়েছিলো আর আম কাটা ছিল, তাই তোমাদেরকে দেখালাম। আর হচ্ছে আরেকটা হয়েছিলো চচ্চড়ি, পাঁচ মশলা চচ্চড়ি, মানে অনেক রকমের। আর ডিম সেদ্ধ হয়েছিলো বাচ্চাদের জন্য আর আমার শ্বশুরমশাই আর আমার বড়ের জন্য, তো ওরা ডিম সেদ্ধ খেয়েছে আর আমরা খাইনি। আর একটা চচ্চড়ি তোমাদেরকে দেখালাম সে। তারপরে তোমাদের সাথে আবার বিকেলবেলা চলে এলাম, তো বিকেলে দেখো চা করেছি, বিকেল মানে সন্ধেবেলা মাম্মাকে একটু বিস্কিটে দুধ খাইয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমাদের জন্য চা বসিয়েছি, চায়ের সাথে ছিল রুটি আর একটু আম ছিল, ছিল মানে আমটা বেঁচে যাচ্ছিলো বলে। দেখো মাম্মার কী হয়েছে, বিছানা থেকে খাটের থেকে পড়ে গিয়ে দেখো মাথাটা কী অবস্থা হয়েছে, দেখো পিকবাজি খেয়েছে মাথা, দেখতে পাচ্ছ আমার না, বরফ দিয়ে দিয়ে তো বই হয়েছে, এই তো দেখতে বরফ দিয়ে দিয়ে অনেকটা কমেছে, ডিগ বাজে খেতে গিয়ে বিছানার থেকে পড়ে গেছে। আমি একটুখানি ওকে রেখে রান্নাঘরে গিয়েছি আর যেতে পারি রান্নাঘরের কাছ থেকে, ব্যাস। কি হয়েছে মাম্মা বলো, তুমি কি কি করে লাগলো বলো, এখানে কি করছিল তুমি? মাথাটা দেখো ফুলে গেছে, জায়গাটা কালো কালো হয়ে গেছে, তখন বরফ দিচ্ছিলাম বলে একটু তবু ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ ব্লগস। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8, একবার দেখে নিচ্ছি, না 8টা এখনও বাজেনি, এখন বাজে হচ্ছে 7:52। তো আমার জানো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, মানে প্রায় বলতে কি সবই কমপ্লিট, শুধু এখন একটুখানি বড়া করবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যায়। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, মানে তোমরা তো জানোই শ্রাবণ মাসের সোমবারে কী হয়। আর আজকে সারাদিন কী করছি না করছি দেখতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, কারণ খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো আজকে আমি তো উপোস করেছি, উপোস বলতে বাবার মাথায় জল ঢালবো, ঢেলে তারপরে আর কি খাবো, খাওয়া দাওয়া করবো যা করার আর কি। ভাত টাত তো খাওয়া যাবে না আজকে, ফলমূল সাবু এইসবই খেতে হবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো সকাল সকাল রান্না করে নিচ্ছি, তো এখানে দেখো বড়া করছিলাম, আলুর বড়া, আর আমার যে ডাল সবজি এটা ওটা যা করেছি নিরামিষ রান্না, সোমবারেও নিরামিষ খাবে ও বলেছে, আর আমরা যেহেতু উপোস করবো তো আমার বড়ো নিরামিষই খাবে, তো জন্য নিরামিষ তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে। এই দেখো শ্বশুরমা ফুল তুলে রেখেছে, কারণ আজকে তো বাবার মাথায় জল ঢালা হবে, তো এই জন্য অনেক ফুল এনেছে। আর এই দেখো আমি কেমন ভূত সেজেছি, আসলে না সেইভাবে টাইম হয় না, তো আমি ভাবলাম যে আজকে একটু টাইম পেয়েছি রান্না করতে করতে একটু একটু পিউরি বানিয়ে নিলাম মুখে মাখা, তো সব অনেক কিছু দিয়েই। তো পরে আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী দিয়েছি, অনেক দিনই দেওয়া হয় না, তো আজকে আবার ভাবলাম যে টাইম হয়েছে তা দিয়ে দিই। তারপর একটু মাখিয়ে নিয়েছি, দেখো কীরকম ভূতের মতো লাগছে তাই না, তার রান্নাও হয়ে যাবে আর আমি মুখটাও ধুয়ে নেবো, মানে দুদিকেই কাজ হয়ে যাবে আর কি। তো এই দেখে দেখো রান্না করতে করতে আবার বিছানাগুলো সব গুছিয়ে গেছে, আমরা আলটা পরে বেরুব। হ্যাঁ আগে পরে নেবে, কি সুন্দর মজা, মাকে পরে দেবে কিন্তু হাতে কেউ আলটা পরে, হাতে যখন ডান্স করবে তুমি তখন কেন।
তো এইদিকে দেখো আমার মাম্মাও রেডি আলতা পরার জন্য। তো আমার না আলতা পরতে ভীষণই ভালো লাগে, তো যে কোনো পুজো বা উপোস করলে বা যে কোনো পুজো হলেই না আমি আগে আলতাটা পরে নিই, খুব ভালো লাগে আলতা পরতে। ইভেন এমনির সময়ও আমার আলতা পরে থাকতে খুব ভালো লাগে, কিন্তু সেভাবে পরা হয়ে ওঠে না। তো আজকে যেহেতু সোমবারের উপোস করেছি, ঠাকুরের মাথায় জল ঢালবো, তো ভাবলাম যে একটু পরে নিই, খুব ভালোই লাগে শাড়ি পরে আলতা টালতা পরে এসে রেডি হয়ে নিতে। তো এবার মাম্মাকে দেখো আলতা পরিয়ে দেবো, মাম্মা তো একদম মানে মাস্ট, মানে আমার আলতা পরলে ওর পরতেই হবে, আমি বা ওর ঠাম্মি যে কেউ আলতা ওর পরতেই হবে। তো আমারও ভালো লাগে ওকে আলতা পরিয়ে দিতে, পাগুলো না খুব সুন্দর লাগে যেন মা লক্ষ্মী। তো যাই হোক, তো এই দেখো আমি একেবারে স্নান করে রেডি হয়ে গেছি, এইবার আমি এবার আলতা পরে একটু পাটাও দেখিয়ে নিলাম, আলতা পরে এবার চলে যাব জল ঢালতে ঠাকুরের মাথায়। হ্যাঁ, তো এই দেখো আমার হাজব্যান্ড আর শাশুড়ি মার দেওয়া হয়ে গিয়েছিলো, তো দেখো ওরা ভালোভাবে দিয়েছে। তো তারপরে আমি আবার এখন এসেছি, আমার তো দেরি হয়ে গেলো তোমাদেরকে বললাম রান্নাবান্না করে ঘরে আসতে, তো এবার আমি দেবো। তো যদিও সেইভাবে ভালো করে ভিডিওটা করতে পারিনি, আমি ভেবেছিলাম অনেক ভালো করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু একা একা কী করে করবো বলো। আর আমি না স্টিকটা নিয়ে আসিনি, ওপরে আবার নিচে যাবো বলে আর নিয়ে আসিনি, তো এইভাবেই ভিডিও করলাম, এক জায়গায় সেট করে দিয়েছিলাম শুধু। তো বেশিরভাগ দিন না মানে প্রায় রোজই আমি পুজোটা দিই, তো আজকে দিতে পারিনি একটু অসুবিধার জন্যে, তো আর রান্নাবান্নাও ছিল তাই উঠতে দেরি হয়ে গেল। আর মাম্মা দেখো একটু ডিস্টার্ব করছিলো, মাম্মাকে বলছিলো একটু চুপ করো, একটু শান্তি করে দিতে দাও, ও ঠাকুর ঘরে আসলো না আমি ভালো করে পুজোই দিতে পারি না, ওকে বকতে বকতে এই সময় চলে যায়। আর ঠাকুর ঘরে এসে না বাচ্চাদের বকতে ইচ্ছা হয় না, কেমন যেন একটা লাগে, মনে হয় যে না সত্যি কথা বলতে তোমরা কি মনে করবে না করবে আমি জানি না, আমার ঘরের লক্ষ্মী কিন্তু আমার মেয়েই, মানে আমি কী লক্ষ্মী পুজো করবো, কিন্তু সবার আগে কিন্তু আমার মা লক্ষ্মী কিন্তু আমার মেয়ে, এটাই আমি ভাবি। তো যে কারণে আমি ঠাকুর ঘরে একদমই ওকে বকতে পারি না, কিন্তু তাও জানি না কেন রেগে যাই মাঝে মাঝে, ওর এত দুষ্টুমি হয় না তখন আমি রেগে যাই। দেখো দেখো কী করছে মাম্মা আমার মাথায়, ও কিন্তু আমাকে আশীর্বাদ করে দিল, মানে ওই প্রদীপের তাপটা আমি ওকে দিলে ও আমাকে দেয়, ইভেন আমি না দিলেও আমাকে দেয়, এটা আমার খুব ভালো লাগে, যেন আমার মা মানে সত্যি আমি যেন মা পেয়েছি। আমার দুষ্টু এবার আমাকে ভিডিও করে দেবে, না আমি সিরাম লাগাবো তুমি দেখো। তো দেখো তোমার আবার সোনা মা আমাকে ভিডিও করে দেওয়ার চেষ্টা করছে, আমি বলেছি দাও তো একটু ভিডিও করে আমি চুলে সিরাম লাগাবো আমাকে দেখাবে। তো ও না একটু অন্য মনস্ক ছিল, নইলে অন্যদিন কিন্তু ভালোই ভিডিও করে দেয়, কিন্তু একটু অন্য মনস্ক ছিল বলে ও না ও এদিক ওদিক দেখাচ্ছিলো, ও আমার দিকে দেখছিলো বলে ক্যামেরাটা অন্যরকম হয়েছিলো। তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম, কাটলাম না, তো আমি চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছিলাম আর মাম্মা আমাকে ভিডিও করে দিচ্ছিলো। তারপরেই আমি চলে গিয়েছিলাম আমাদের দোকানে, তো মিটার রিডিং নিতে এসেছিলো, তাই ভাবলাম যে একটু ঘুরে আসি, দোকানের কাজও হয়েছে, দেখিও না অনেক দিন যাইনি। তো শাশুড়িমা বললো যে চল যাই আমি তুইও দেখে আসবি, তো যে কারণে আমিও একটু এলাম, এসে দেখলাম যে দোকানের সব ডেকোরেশনই হয়ে গেছে প্রায়, শুধু একটু ফ্যান লাগালে আর এই কাজগুলো লাগালেই হয়ে যায়, খুব সুন্দর হয়েছে। না কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে যে অবশ্যই জানাবে, আর কদিন পরেই আমাদের দোকান রিলিজ হবে, তো তোমাদেরকে সব কিছুই জানাবো, সব আনন্দ দুঃখ সব মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করবো। অ্যাকচুয়ালি আনন্দের মুহূর্তটাই শেয়ার করা হয়, দুঃখের মুহূর্তটা কিন্তু শেয়ার করা হয়ই না। তো দেন আমি বাড়ি এসে দেখো মাম্মাকে খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে আমরা খেতে বসেছি। তো আমরা কী খাবো তোমাদেরকে দেখাচ্ছি, তো দুটো বাটি এখানে নিয়ে নিয়েছি, আর এখানে দেখো খাবার রেডি হয়ে গেছে আমাদের, আমি পরে সব বেড়ে নিলাম। তো এখানে সাবু, নারকেল কোড়া, এমনি নারকেল, চিনি, কলা, আম, কাঁঠাল যদি আমি খাই না, আমার শাশুড়িমা খেয়েছিলো, তো এইসবে আমরা খেলাম। খেয়ে দেখো আমি নারকেল কুড়ে নিয়েছি আর চিনি দিয়ে, আমার বেশ ভালোই লাগে। তো ফ্রেন্ডস সন্ধ্যাবেলা তোমাদের সামনে আবার চলে এলাম, তো পড়ানোর ছুটি দিয়ে মানে শুরু হয়ে গিয়ে একটু টিফিন করে দিলাম, আমাকে খাইও খাওয়ালাম, আর আমি এখানে কিছু খাইনি। আর আমরা তো আজকে জানোই যে ঠাকুরের মাথায় জল ঢেলেছি শিবের মাথায়, সো আমরা তো আর ভাত খাবো না, মানে এইসব খেয়েছি আর সাবু টাবু তোমাদের আপনাদের করে দেখালাম, তারপরে আর কিছুই খাইনি। আর এখন দেখছি দেখি এখন একটু নারকেল টারকেল আছে, কোড়া কলাম মানে ফলমূল এটা ওটা যা খাওয়ার একটু দেখি যদি খাই খেতে পারি খাবো। ভাবছি এখন প্রায় 8টা বেজে গেছে, এখন আর কী খাবো, এখন খেলে না একদম রাত্রে আর খেতে পারবো না, আর খেতে পারবো রাত্রে, তো ভাবছি একেবারেই খাবো। তো দেখি কী করি, খিদিকেটাও পাচ্ছে এখন, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, চোখ মুখ থেকে বুঝতেই পারছো একটু, আমার এমনিতেই এরকম একটু কিছু মানে কোনো পুজোর উপোস করলেই আমার এরকম হয়, শরীরটা খারাপ হবে। তো শাড়িটা আজকে চেঞ্জ করে নিয়ে রাখো মাম্মা, এসে গেছো তুমি, এসো মাম্মা এতক্ষণ ওখানে ছিল, এখন ওখানে একটু পড়াতে বসাবো, একটু পড়তে বসাবো দেখি কী হয়। তো তোমার
দাঁড়া এক সেকেন্ড, তোমাদেরকে দেখালাম, এই দেখো আমি এখন একটুখানি এটা একটু স্ন্যাক্স স্ন্যাক্স মানে কি একটু খেয়ে নেবো, কারণ একটু খেতে খেতে পাচ্ছি, একটুখানি অল্প একটু খাবো, পরে আবার কিছু একটা খেয়ে নেবো, মানে দেখি সাবু টাবু যাই হোক নাও খেতে পারি, এসব খেলে হয়তো খেতেও না পেতে পারেন। মামা তুমি কলা চট খাবে, আমি খাইয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো মাম্মা কি করে আমাকে খেতে বলে, বলে আমরা দুজনে খাবো, দেখো এসব শিখেছে। আর দেখো কি বলে, এইসব কার থেকে শিখেছিস, কিভাবে শিখেছিস, কিভাবে শিখেছিস বল বল, একটু আগে কি বললি, কোথেকে শিখেছিস বলো। বলছে মোবাইলে শর্টস দেখি, ইউটিউব শর্টস দেখে তাই আমি শিখেছি, কি জানি ও কোথা থেকে শিখেছে ওই জানে। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আর বড়ো করছি না, আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো। ভিডিওটা আবার বড়ো করার কোনো ইচ্ছে নেই, চোখ মুখ থেকে বুঝতেই পেরেছি চোখ মুখ পুরো বসে গেছে আজকে সারাদিন উপোস করে। আর তাছাড়া একটা বিষয় নিয়ে একটু মনটাও খারাপ আছে, তোমাদের সাথে বলবো আস্তে আস্তে সবই, তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো, আর এখন টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, গুড নাইট।